আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারের আরও একটি পর্বে স্বাগত হঠাৎ করে খুব পিৎজা খেতে ইচ্ছে করছে কিন্তু ডো তৈরি করার মতো সময় নেই তখন কি করবেন তখন এই ব্রেড পিৎজা তৈরি করে দেখুন তৈরি করা যতটা সহজ খেতেও ততটাই মজা মাত্র দশ মিনিটেই এই ব্রেড পিজাগুলো তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে চিকেন ব্রেড পিৎজাটা দেখিনি কিভাবে তৈরি করেছি যেহেতু চিকেন দিয়ে তৈরি করব এর জন্য প্যানে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখনই এরকম কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আদা বাটা আদা বাটা আর রসুন বাটাটাকে আবারও দুই এক মিনিট ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় দুই এক মিনিট ভেজে নিলেই হয়ে যাবে যখনই রসুন বাটা আর আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন আমি চিকেনটাকে একদম ছোটো ছোটো করে কিমা করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কিমাটা নিয়ে নিতে পারেন কিমাটা দেওয়ার পরে আবারও একটু ভেজে নিচ্ছি খুব বেশি না দুই এক মিনিট একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কালা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ লবণ দিয়েছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আধা চা চামচ আধা চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখন সব মশলা মুরগির মাংসের সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাটা দেওয়ার পরে মুরগির মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নেবেন এতে করে মুরগির মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে আর মশলাটাও কিছুটা কষানো হয়ে যাবে এইভাবে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়েছি এক চা চামচ টমেটো সস আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দুধ দুধটা নর্মাল টেম্পারেচার রয়েছে আপনারা চাইলে দুধটা নাও দিতে পারেন আপনারা চাইলে এ পর্যায়ে সসটা দিয়ে মাখা করে নামিয়ে নিতে পারেন তবে আমি সামান্য একটু দুধ ব্যবহার করলাম এতে করে চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর চিকেনটা একটু আঠালো হবে খুব বেশি একটা ছড়িয়ে যাবে না দেখতে পাচ্ছেন আর যখন চিকেনটা এরকম আঠালো হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আমি এখানে দুটো ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি এখন এই ব্রেড স্লাইসের উপরে টমেটো সস আমি স্প্রেড করে দিচ্ছি টমেটো সস দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে আর পুরো সসটা পুরো ব্রেডের মধ্যে এভাবে লাগিয়ে দিতে হবে আপনারা এখানে সসের পরিমাণটা চাইলে কম বেশি করতে পারেন তবে পুরো ব্রেডের মধ্যে সসটাকে ছড়িয়ে দিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন যে চিকেনটা আমি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা অনেক টাঠালো হয়ে গিয়েছে ঠিক এভাবেই আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি আপনারা চাইলে একদম ঝরঝরে করে ভাজা ভাজা করেও চিকেনটাকে নামিয়ে নিতে পারেন রান্না করে নেওয়া চিকেনটা পুরো ব্রেডের মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন চাইলে কম করেও দিতে পারেন আর চিকেনটা দেওয়ার কারণে এই ব্রেড পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লাগে পুরো ব্রেডের মধ্যে আমি চিকেনটা ছড়িয়ে দিয়েছি এখন আমি একটা প্যান নিয়েছি সেই প্যানের মধ্যে বাটারটা এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি আমি বাটারটা এভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ করেও দিতে পারেন এখন যে ব্রেড পিৎজাগুলো রেডি করেছিলাম চিকেনটা দিয়ে সেটা প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি আমি দুটো করে দিয়েছি দুটো করে সাধারণত হয়ে থাকে তবে বড় প্যান হলে একসাথে তিন চারটাও দেয়া যায় এখন এই চিকেনের উপরে কেটে রাখা মজরলা চিজ দিচ্ছি আপনারা চাইলে চিজটাকে গ্রেড করেও দিতে পারেন আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর চিজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আবার খেতেও অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এভাবে গ্রেটার দিয়ে গ্রেড করেও দিতে পারেন হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলোকে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এভাবে একটু সাজিয়ে দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকামের পরিমাণটা কম বেশি করতে পারেন হয়ে গিয়েছে এখন উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে অরগেনও দিতে পারেন আবার মিক্সড হার্বসও দিতে পারেন আমি চিলি ফ্লেক্স দিচ্ছি আমার কাছে ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই কিছুটা চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে চুলার রাঁচটাকে একদম লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট চুলার মধ্যে বেক করে নিব অবশ্যই প্যানটাকে একটু ভারী নিতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায় পাঁচ থেকে সাত মিনিট চুলা আঁচ অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু ব্রেডগুলো পুড়ে যাবে ঠিক সাত মিনিট পরে আমি ঢাকনা খুলব আর ঢাকনার উপরে দেখতে পাচ্ছেন চিজটা মেল্ট হওয়া শুরু করেছে যখনই চিজটা মেল্ট হওয়া শুরু করবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর এর জন্য পাঁচ থেকে সাত মিনিটের প্রয়োজন চুলা রাজটা আপনারা একদম লো করে রেখে কাজটা করবেন যখন দেখবেন যে চিজটা এরকম গলে গিয়েছে তখনই কিন্তু ব্রেডগুলোকে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন চিজটা একদম মেল্ট হয়ে গিয়েছে সেমভাবে আরও দুটো ব্রেড রেডি করে চুলা রাস একদম লোতে রেখে তৈরি করে নিয়েছি এগুলোতে আমি চিজের পরিমাণ একটু কম দিয়েছি আর দেখেন চিজগুলো কিন্তু একদম গলে গিয়েছে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এভাবে পাঁচ ছটার মতো তৈরি করে নিতে পারেন আর এগুলো তৈরি করা খুবই সহজ আর তৈরি করতে খুবই কম সময় লাগে তৈরি হয়ে গেল চিকেন ব্রেড পিৎজা যারা পিজা তৈরি করতে অনেক বেশি ঝামেলা মনে করছেন তারা বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন আর এই পিজা গুলো খেতেও কিন্তু অনেক অনেক মজা আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ